ওয়াও গাইস, ওয়াও প্রথমবার মতন দেখলাম যে এখন বহুতই মজাদার। সুপ্রিয় দর্শক, মিয়া কি না পারে, মিয়া এমন একটা বস্তু বানাইছে যে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখার পরও মানে আচরিত হয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আপনাদেরকে কি বস্তুটা দেখাই। তো বন্ধুরা আপনারা আসেন। বন্ধুরা বলছিলাম যে মিয়ায় কি না পারে, মিয়া এই যে দেখেন এমন একটা আচরিত বস্তু বানাই দিচ্ছে যে বস্তু নাকি আপনারা আমরা জিন্দগি দেখি নাই। তো বন্ধুরা প্রথমবারে দেখলাম, আমিও মানে ভাবলাম যে আপনাদেরকেও দেখাই দেয়, এই জন্য আপনাদেরকে এই বস্তুটা দেখালাম। ঘুরাই দেখাম। তো বন্ধুরা মানে আচরিত ঘটনা হয়তো আপনারা দেখেন নাই, মানে টাকা গোনা দেখেন কি আচরিত গাড়িটা বানাই দিচ্ছে। তো বন্ধুরা এখন আমি এই গাড়িতে উইটা দেখবো কোন ধরনের লাগে আর কিরকম মজা লাগে। তো বন্ধুরা আপনারা সাথে থাকেন। আগেও যে আচরিত মানে জীবনও দেখি নাই যে এরকম ধরনের বাইক আছে। তো বন্ধুরা এই বাইকটা দেখার পরও মানে খুবই একটা আচরিত হয়ে গেছি, এই জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরেও আমি মানে স্টার্ট করে অল্প চালাইয়াও দেখানোর চেষ্টা করবো। গিয়ার আছে, গিয়ার কি করা লাগে, নিতুল করা লাগে? হ্যাঁ, নিতুল করা লাগে। হ্যাঁ, গাইস মানে যা যার গাড়ির একটা অভ্যেস থাকে না, মানে অভ্যেস হইতেছে না, নলেজ নাই এই গাড়িটা কীভাবে স্টার্ট ধরায়। তো বন্ধুরা মানে খুবই নাকি মানে স্টার্ট ধরে নিয়ে ভটভট করে। তো বন্ধুরা এই গাড়িটা মানে আমি স্টার্ট ধরাইতে পারলাম না, আপনাদেরকে আমি স্টার্ট গাড়ি দেখাইতে পারলাম না। প্রথমে তো আপনারা দেখলেনি স্টার্ট করেছেন, ইউসুফ ভাই চালাইছে। তো ইউসুফ ভাই যখন চালাইলো স্টার্ট গাড়ি আসিল, তো আপনারা তো দেখলেনি, মানে আমারও কথা হইতেছে না। আগেও তো বলছিলাম যে কোনো বস্তুর একটা মাস্টার লাগে, মানে মাস্টার। তো বন্ধুরা এই গাড়ির মাস্টার হলো ইউসুফ ভাই। ইউসুফ ভাই আসলো, এই গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই গাড়ির মাস্টার তো আমি না, আমার কাছে স্টার্ট হয় নাই। তো বন্ধুরা তারপরও মানে ইউসুফ ভাইয়া যদি এন্টারটেনমেন্ট নতুন কিছু বানায়, তারপরও আমি চালাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা একটা বলুন যে এই বাইকার মানে এই গাড়িটা বানাচ্ছে, ভাই আপনার নামটা কি? ইউসুফ আলী। আচ্ছা, তো বন্ধুরা বাইজানের নাম হলো ইউসুফ আলী। এই গাড়িটা কীভাবে বানাইছে সেটাও মানে আজকে খোঁজ করবো, দেখি কীভাবে বানাইছে। আচ্ছা, আপনি এই যে গাড়িটাকে বানাইছেন মানে আসলে গাড়ি, জীবনে তো এরকম ধরনের গাড়ি কিন্তু দেখি নাই, আজকে প্রথমবারের মতন আপনার কাছে দেখলাম। গাড়িটা কীভাবে বানাইছেন আপনি? তো বন্ধুরা আপনারা যে গ্রিজ গ্রিজ সহকারে দেখলেন, এই গ্রিজটা মানে এই ভাইজানের মানে পুরা গুদাম ফেলা নিচ্ছে বাড়িতেই। তো বন্ধুরা তারপরে মানে এন্টারটেনমেন্ট মানে যেগুলা দুনিয়াতে মানে সৃষ্টি হয় নাই, সিগনা বস্তুই মানে এ ভাইজান সৃষ্টি করছে। তো বন্ধুরা আরেকটা কথা যে আমি বললাম মিয়াই কি না পারে, তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা যেত পারেন পৃথিবীতে শেয়ার মারবেন, যেহেতু হিন্দুরাও মানে দেখতে পারে মিয়াই কি না পারে। তো ভাই মানে তোমার গাড়িটা তো অনেক অনেক ভালো লাগছে। হ্যাঁ, গাড়িটা তো বানাইছেন, তারপরও মানে কিছু এন্টারটেনমেন্ট আরও মানে মানে আরও এর থেকেও মানে আরও ডেঞ্জারাস বস্তু বানানো আপনার, তো বানাবেন? তো বন্ধুরা মানে এর থেকেও খাতারনাক বস্তু বানাইয়া দেখাই দিব ইউসুফ ভাই, এখনও মানে দেখানি আপনাদেরকে চেষ্টা করবো। তো বন্ধুরা আপনারা যেতে পারেন এই ভিডিওটা শেয়ার মানে।